বন্ধুরা, তোমরা দেখছো ক্যালকাটা টাইম, আমি তন্ময় তোমাদের সাথে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় পাশ নম্বর কত, এবং কেউ যদি কোনো বিষয়ে বাংলা ইংরেজি যে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পাও তাহলে কি তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে, এই জিনিসটি নিয়েই কিন্তু আজকে কথা বলবো। ভিডিওটি নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি এবং একটি লাইক দিয়ে দাও ভিডিও। দেখো বন্ধুরা, প্রথমেই বলে দিই, তোমরা যদি টেস্ট পরীক্ষায় কেউ খারাপ নাম্বার পাও বা টেস্ট পরীক্ষায় কোনো সাবজেক্টে তোমরা খারাপ নাম্বার পেলে বা টেস্ট পরীক্ষায় সম্পূর্ণ ফেল করলে, তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কি না সম্পূর্ণ কিন্তু থাকে স্কুলের হাতে। তুমি যে স্কুলের স্টুডেন্ট, যে বিদ্যালয়ে পড়াশোনা করছো, সেই বিদ্যালয়ের হাতেই কিন্তু থাকে সমস্ত কিছু। স্কুল যদি, বিদ্যালয় যদি চায় তুমি পরীক্ষায় বসতে পারবে বা বসতে দেবে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে টেস্টে ফেল করলেও। আর যদি চায় আমি বসতে দেব না, অর্থাৎ তোমাকে যদি স্কুল বসতে না দিতে চায় তাহলে তুমি বসতে পারবে না। এই সম্পূর্ণটা কিন্তু স্কুলের হাতে থাকে। বন্ধুরা, প্রথমেই বলি মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় কত নম্বরে পাস। দেখো বন্ধুরা, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় 25 নম্বর পেলেই তোমরা পাস করে যাবে। 25 নম্বরটি কীভাবে? 25 নম্বরটি হলো প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট, অর্থাৎ লেখা পরীক্ষা এবং প্রজেক্ট মিলিয়ে 25 পেতে হবে। যদি তুমি প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে 10 পাও তাহলে তোমায় লেখা পরীক্ষায় 15 তুলতেই হবে কিন্তু বন্ধুরা। তো তার মানে তোমরা যদি লেখা পরীক্ষায় 15 তুলে নিতে পারো, প্রজেক্টে কিন্তু 10 দেবে। জানি অনেকে 10-এ প্রজেক্ট হয়, আবার 20-তেও প্রজেক্ট হয়, যেহেতু করোনা সিচুয়েশন চলছে প্রজেক্টে তোমাদের পুরো নাম্বারই দেবে। বন্ধুরা দেখো, মাধ্যমিক পরীক্ষায় আমি যেটা বললাম, তোমরা প্রজেক্টে অনেকে, যাদের 20-তে প্রজেক্ট আছে, স্কুল ধরো 15 দিয়ে দিল, লেখা পরীক্ষায় তোমরা 10 তুললেও কিন্তু পাস মাধ্যমিকে। এবার আসছি বন্ধুরা উচ্চ মাধ্যমিক। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের নিয়মটা একটু আলাদা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাকে 30% নাম্বার পেতেই হবে, 30%-এর নিচে পেলে তোমরা সেই সাবজেক্টটিতে ফেল করে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে তোমাদের পাস করতেই হবে, ম্যান্ডেটরি বাংলা ইংরেজিতে পাস করতে হবে। এছাড়া যাদের 3টে সাবজেক্ট আছে 3টে সাবজেক্টে পাস করতে হবে, যাদের 4টে সাবজেক্ট আছে যে কোনো 3টে সাবজেক্টে তোমাদের কিন্তু পাস করতে হবে। এবার বলতে উচ্চ মাধ্যমিকে তোমাদের কত পেলে পাস করবে? উচ্চ মাধ্যমিকে লেখা পরীক্ষায় তোমরা 15 পেলেই পাস করে যাবে, কারণ 30% তোমাদের পেতে হবে, প্রজেক্টে নাম্বার যদি দেয় 15। বন্ধুরা দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু শুধুমাত্র লেখা পরীক্ষাতেই তোমাকে 15 পেতে হবে, প্রজেক্ট এবং লেখা এই দুটো মিলিয়ে কিন্তু 30% না, তোমাকে প্রজেক্টেও 30% পেতে হবে, তার সাথে সাথে লেখা পরীক্ষাতেও কিন্তু তোমাকে 30% পেতে হবে, তাহলেই কিন্তু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় তোমরা পাস করবে। টেস্ট পরীক্ষায় কেউ যদি ফেল করো, যারা পাস করবে তাদের তো কোনো ব্যাপার না, যারা ফেল করবে, স্কুল যদি চায় তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসতে দিতে পারে, স্কুল যদি না চায় তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসতে পারবে না, সম্পূর্ণটাই কিন্তু স্কুলের হাতে আছে।